আমার নাম পায়েল শেঠ। বাড়ি? আমার বাড়ি মেমারিতে, আমি মেমারি কলেজের শিক্ষিকা। আচ্ছা, মেমারি পৌরভোট আসন্ন, তা এই কলেজ আসতে বা যেতে কি কি সমস্যা দেখতে পাচ্ছেন আপনি? অবশ্যই কলেজ আসতে বা যেতে সমস্যা বলতে রাস্তার সমস্যা তো। আমাদের যে রেলগেট আছে মেমারি, যে মেন রেলগেটটা, সেটা প্রতিদিনই ভিড়েতে প্রচুর জ্যাম হয়ে থাকে। তো তার জন্য আমরা টিচার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই নির্দিষ্ট সময় কলেজে পৌঁছাতে পারি না। তো তার জন্য একটা সময়ের ব্যাপার থাকে, প্রতিদিনই এই অসুবিধাটা হয়। তো আমি চাইবো আগামী পৌরভোটের পর আমাদের মাননীয় প্রশাসক যদি এই দিকটা একটু ধ্যান দেন, কলেজে যাতায়াতের রাস্তাটা যেন একটুখানি, সাধারণ মানুষেরও অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়, সাধারণ মানুষেরও অসুবিধা হয়, এবং প্রচুর টোটোও বেড়ে গেছে, টোটোর জন্য এবং অন্যান্য যানজটের জন্য আমরা সত্যি খুবই অসুবিধায় পড়ি, সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী প্রত্যেকে। নতুন পৌর বোর্ডের কাছে কি প্রত্যাশা করছেন আর কি কি প্রত্যাশা করছেন? পৌর বোর্ডের কাছে অবশ্যই রাস্তাঘাট, কলেজ যাতায়াতের পথে রাস্তাঘাট যাতে ঠিকঠাক হয় তার জন্য, এবং তার থেকেও বড় কথা আমাদের কলেজে নিরাপত্তা। একটা মেমারি কলেজ আমাদের মেমারির গর্ব, তো মেমারিতে একটা কলেজ আছে, তো সেই গর্ব আমাদের যাতে কোনো মানে ক্ষুণ্ণ না হয় কোনো রকমে। তো এই ছাত্রীরা, আমরা যারা শিক্ষিকা আছি, আমাদের মনে হয়েছে অনেক বহিরাগত এই কলেজে ঢুকে পড়ছে এবং কোনো সেরকম নিরাপত্তা নেই। তো দুপাশে যদি প্রাচীর দিয়ে মেমারির রাস্তা, মানে কলেজের রাস্তাটাকে প্রোটেক্ট করা হয়, সেজন্য আমাদের খুবই একটা ইচ্ছা আছে। প্রশাসককেও আমরা পরে আবেদন করব এবং কলেজের নিরাপত্তার দিকটি উনিও ভেবে দেখবেন, এটা আমার প্রত্যাশা। আর কলেজ ছাড়া সামগ্রিক মেমারি নিয়ে কী প্রত্যাশা? সামগ্রিক মেমারি নিয়ে বলবো, মেমারির উন্নতি যেরকম করছে তা আরও বাড়ুক এবং অব্যাহত থাকুক, আর পৌরভোট খুবই মানে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, বিরোধী শাসক দল সবাই হাতে হাত মিলিয়েই কাজ করুক। হ্যাঁ, একজনই জিতবে, কিন্তু হার মানে তো এই নয় যে মানুষের জন্য কাজ করব না। তো মেমারির আমরা যারা বাসিন্দা আছি তাদের জন্য প্রত্যেককে আমি বলবো, অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকুন এবং পৌরভোট খুব সুষ্ঠুভাবে হোক, খুব শান্তিপূর্ণভাবে হোক, এবং আমরা অনেক আশা রাখছি আগামী যারাই শাসক হিসেবে আসুক তাদের কাছে। আপনার নাম? আমার নাম পায়েল শেঠ, আমি মেমারি কলেজের শিক্ষিকা, আমার মেমারি 15 নম্বর ওয়ার্ডে বাড়ি। রিমঝিম লেডিস পার্লার, নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে সাজিয়ে তুলুন। এখানে ব্রাইডাল মেকআপ, হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ারস্টাইল করা হয়। এছাড়াও কনে সাজানো ও মেহেন্দি লাগানোর জন্য আসুন রিমঝিম লেডিস পার্লারে। এখানে যত্ন সহকারে নাক ও কান বিধানো হয়। আপনার ব্যক্তিত্বের সৌন্দর্যায়নের জন্য আসুন শীততাপ নিয়ন্ত্রিত রিমঝিম লেডিস পার্লারে। মহাবীর অ্যাপার্টমেন্ট, বামুনপাড়া মোড়, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 9733245620 এবং 9733244467 এই নাম্বারে। রিমঝিম লেডিস পার্লারের দ্বিতীয় শাখা, চকদিঘি রোড, মেমারি, পূর্ব বর্ধমান।